দর্শক বার্তা 24 লাইভে সকলকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রায়হান, যুক্ত হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। আপনারা জানেন আজ সকালেই, কিন্তু সকালের পর থেকে পটুয়াখালী পায়রা বন্দর সমূহকে 10 নম্বর মহা বিপদ সঙ্গে দেখে যেতে বলা হয়েছে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় রিমেল কিন্তু ইতিমধ্যে উপকূলে তাণ্ডব শুরু করে দিয়েছে, হিংস্র হয়ে যাচ্ছে সমুদ্র। আপনাদের বার্তা 24 এর ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি যে সমুদ্র কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে, বড় বড় ঢেউ কিন্তু এই সমুদ্রের পাশে কিন্তু আশ্রয় পড়ছে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি, পটুয়াখালীর প্রায় 4 লক্ষ উপকূলের মানুষকে কিন্তু সাইক্লোন শেল্টারে পৌঁছে যাওয়ার জন্য 703টি সাইক্লোন শেল্টার এবং 35টি মুজিব কেল্লা কিন্তু প্রস্তুত রয়েছে। কিন্তু হতাশার বিষয় হচ্ছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারণা এবং ব্যাপক প্রস্তুতি নেওয়া হলেও উপকূলের এই সাইক্লোন শেল্টার গুলোতে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের এর কোনো মানুষ কিন্তু উপস্থিত হয়নি। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি, আমরা কথা বলার চেষ্টা করেছি পায়রা বন্দর কর্তৃপক্ষের সাথে। তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে বন্দরের সকল ধরনের কার্যক্রম কিন্তু এখন বন্ধ রয়েছে, এবং বন্দরের যে সকল নৌযান ছিল সেগুলো কিন্তু গতকাল বিকেলে নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হয়েছে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি, পটুয়াখালী জেলা যেহেতু নদী বেষ্টিত জেলা, এই জেলার 3টি উপজেলা কিন্তু সড়ক যোগাযোগের সেতুর বিভাগের যে ফেরির মাধ্যমে কিন্তু পার হতে হয়, সেই ফেরি চলাচল কিন্তু বন্ধ রয়েছে। এবং আমরা এই কুয়াকাটায় যেমনটি দেখেছি যে 10 নম্বর মহাবিপদ সংকেত চললেও উৎসুক পর্যটক কিন্তু এই বিচের পারে ভিড় করছে। তারা কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত চলাকালীন অবস্থায়ও এই সাগরের নোনা জলে কিন্তু গা ভাসাচ্ছে। এবং আমরা দেখেছি সিপিপি ভলান্টিয়াররা মাইকিং করছে, এখানে তৎপর রয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসন, টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক ভূমিকা রাখা হচ্ছে। কিন্তু স্থানীয়দের দাবি যে তারা ছোট থেকেই এই যে ঝড় জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করে বড় হয়েছে, যে কারণে তাদের মধ্যে কিন্তু খুব বড় ধরনের বা খুব বেশি আতঙ্ক অথবা ভীতি কাজ করছে না। পটুয়াখালীর এই কুয়াকাটায় আমরা যেমনটি দেখছি যে বড় বড় ঢেউ বিচের পারে কিন্তু আশ্রয় পড়ছে, এছাড়াও বাতাসের গতিবেগ কিন্তু অস্বাভাবিক। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আমরা যদি আপনাদের বলতে চাই, স্বাভাবিক যে জোয়ারের পানি তার থেকে কিন্তু অনেক বেশি কিন্তু পানির যে উচ্চতা এটি বৃদ্ধি পেয়েছে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি, আমরা কথা বলার চেষ্টা করেছি পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছে, তিনি তার পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, পটুয়াখালীর মোট 1300 কিলোমিটারের মধ্যে মাত্র 14 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যার মধ্যে 1.5 কিলোমিটার বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে তারা চিহ্নিত করেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, পটুয়াখালীর দ্বীপ উপজেলা হচ্ছে রাঙ্গাবালির বেশ কয়েকটি চর রয়েছে, যেগুলোতে কিন্তু কোনো ধরনের বেড়িবাঁধ, সাইক্লোন শেল্টার অথবা পাকা ভবন নেই। সেখানের মানুষ কিন্তু ইতিমধ্যে নৌকা এবং ট্রলার যোগে উপকূলের যে রাঙ্গাবালির যে শহর রয়েছে বা রাঙ্গাবালি উপজেলা যে সকল আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে। উপজেলা প্রশাসনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, এখন পর্যন্ত রাঙ্গাবালিতে কোনো ধরনের নিখোঁজ অথবা হতাহতের ঘটনা ঘটেনি। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু সাগরে 65 দিনে এর মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে, সেই কারণে কিন্তু পটুয়াখালীর যে উপকূলীয় যে জেলেরা তারা কিন্তু সাগরে নেই বললেই চলে। তারপরেও যদি কেউ সাগরে থেকে থাকে তাদের সন্ধান কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে, তাদের তথ্য সংগ্রহের কাজ চলছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, এই যে ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর উপকূলে আঘাত আনছে, এজন্য পটুয়াখালীর সিপিপি রেড ক্রিসেন্ট থেকে শুরু করে স্থানীয় যে স্বেচ্ছাসেবী টিম রয়েছে তারা কিন্তু মাঠে কাজ করছে। এবং আপনাদের আইটি বিষয় জানিয়ে রাখছি যে পটুয়াখালী জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু কঠোর নির্দেশ ছিল যাতে এই সাইক্লোন শেল্টার গুলোতে কোনো ধরনের মানুষ অথবা যারা আশ্রয়ী তারা যাতে যাতে সাইক্লোন শেল্টার না পায়, তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ভূমিকা বা কঠোর পদক্ষেপ কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হবে। আমরা যদি আপনাদের বলতে চাই, পটুয়াখালীতে কিন্তু এখন বর্তমানে যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু প্রভাব শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যে পটুয়াখালীর উপকূলে ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব শুরু করে দিয়েছে, বাতাসের গতিবেগ কিন্তু খুবই বেশি, পানির উচ্চতা বেড়েছে, বড় বড় ঢেউ কিন্তু পটুয়াখালীর উপকূলে।